অনুপ্রাণিত হয়ে ওরাও এগিয়ে আসবে। আর বিশেষভাবে আছেন তো বড় ছোট সবাই আছে, যেটা নাকি বলতে চাই বিশেষভাবে নতুন প্রজন্ম এত সুন্দর কাজ করছে এবং আমাদের শিল্পীরা বহির রাজ্যে সুপ্রতিষ্ঠিত তাদের নিজেদের কাজ নিয়ে। এখন নতুন প্রজন্মকে আমরা অনুপ্রাণিত করার উদ্দেশ্য যে আমাদের রাজ্য আরও প্রতিষ্ঠা পাক আমাদের শিল্পকর্মের মাধ্যমে, এবং আমরা যেভাবে আমরা এগিয়ে গেছি আমাদের সত্যি বলতে কি আমরা কোনো আর্থিক সাহায্য পাইনি, আমরা নিজেদের খরচেই আমরা নিজেরা ঠিক করলাম যে না আমরা কাজ করি, আমাদের যেতে হবে রাজ্যের বাইরে, আমাদের যেতে হবে। এইভাবে আমরা এগিয়ে গেছি এবং সবাই আমাদেরকে এই যে আমাদের চিন্তাটা খুব প্রশংসা করেছেন সবাই। তা এখন আমরা চাই যে সবাই এগিয়ে আসুক, এইভাবেই রাজ্যের বাইরেই সবার শিল্পকলা প্রদর্শন করুক, এবং সেই ব্যাপারে আমরা যদি তাদেরকে সাহায্য করতে পারি নিশ্চয়ই তাদের পাশে থাকব। আর আরেকটা কথা না বললেই নয়, আমরা এখানে অনেকেই আমাদের ললিত কলার স্টুডিও আর্টিস্ট, এখানে রাজ্যে ললিত কলা হয়েছে এবং যে কারণে আমরা আরও বেশি বাইরের সঙ্গে আমাদের যোগাযোগটা ললিত কলার মাধ্যমে আমাদের হচ্ছে, এবং এখানে যারা ললিত কলায় আছেন আমাদেরকে নানাভাবে মানসিক সাহায্য এবং আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, যে কারণে আমরা আরও এইভাবে বাইরে গিয়ে প্রদর্শনী করতে পেরেছি। ললিত কলা একাডেমি, রাজ্যের ললিত কলা একাডেমিকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, লাফএমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা জানাই, এবং এইভাবেই আমরা যেন সাহায্য পেয়ে থাকি। আর সত্যি বলতে কি স্টুডিও আর্টিস্ট হওয়ার সুবাদে আমরা কিন্তু বিশেষভাবে আরও উৎসাহিত হয়েছি, সারা দিন আমরা এখানে কাজ করি, যার জন্য আমাদের কাজের ইয়েও বেড়ে গেছে, কাজের স্পিড বেড়ে গেছে, কাজের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো আমরা চাই সবাই এগিয়ে আসুন, যদি সাহায্য করতে হয় আমরা করবো, আমাদের রাজ্যের কলা আমাদের শিল্প সংস্কৃতি বাইরে তুলে ধরো। যে নর্থ ইস্টকে যে আমরা তুলে ধরেছি, শুধু আমাদের ত্রিপুরা না, নর্থ ইস্টের ফ্লেভারটা সবাই আমাদের কাজে পেয়েছে, এটা বারবার সবাই বলেছেন যারা আমাদের কাজ দেখেছেন। এখন আমি এখানে বলতে চাই আমাদের এখানে মহিলা চিত্র এবং ভাস্কর্য শিল্পীদের একটি প্রতিষ্ঠান লাফএমে, আমরা বিভিন্ন সময়ে এখানে নানাভাবে আমরা এক্সিবিশন করেছি, তারপরে ওয়ার্কশপ করেছি, এবং আমরা এই প্রথম আমাদের যে এই সংস্থাটা লাফএমে, আমরা এই প্রথম রাজ্যের বাইরে দিল্লিতে এবং সিমলাতে প্রদর্শনী করে এসেছি চিত্র ও ভাস্কর্য নিয়ে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যই বলছি যে আমাদের সত্যি বলতে কি আমাদের রাজ্য আয়তনে ছোট, কিন্তু আমাদের রাজ্য শিল্প সংস্কৃতিতে উজ্জ্বল সবার কাছে, পুরো ভারতবর্ষ এবং বিদেশেও। আমরা সাতজন শিল্পী, আমরা যে প্রদর্শনী করলাম প্রথমে দিল্লিতে করলাম 22 নভেম্বর থেকে 28 নভেম্বর, এবং সিমলাতে করলাম 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত, 8 জন টোটাল। আমাদের যে এই প্রদর্শনী উচ্চ প্রশংসিত হয়েছে, এবং যেটা প্রথম ভাবছিলাম যে আমরা রাজ্যের বাইরে এইভাবে প্রদর্শনী করব, একটু ভেতরে আমাদের মানে একটু ইয়ে ছিল যে আমাদের কাজের মূল্যায়নটা কতটা হবে, তবে একটা জিনিস সত্যি বলতে কি আমরা দেখলাম যে আমাদের কাজের সবার কাজ, শুধু এক দুজন না, প্রত্যেকের কাজ এত প্রশংসা পেয়েছে, এবং সবাই বলছে একটা কথা যারা এসছেন এবং এলিট দর্শক এসছেন, শিল্পী এসছেন এবং শিল্প সত্তাকে ভালোবাসে এরকম অনেক মানুষ এসছেন দেখেছেন, এবং দিল্লিতে আমাদের যে উদ্বোধন করেছেন আমরা ওনাকে পেয়ে একদম আপ্লুত হয়ে গেছি, পদ্মশ্রী অঞ্জলি ইলামেনান, উনি এত আমাদের প্রশংসা করেছে প্রত্যেকটা কাজ, যার জন্য আমরা মানে আরও উদ্বুদ্ধ হয়েছি। এবং এছাড়াও যারা, আমি সবার নাম বলছি না, সবাইকে সম্মান জানিয়ে বলছি, মানে প্রত্যেকে আমাদের কাজের
মূল্যায়নটা এত সুন্দরভাবে করেছে এবং একটা কথা ওনারা বলেছেন যে আমরা নর্থ ইস্ট থেকে গেছি এবং নর্থ ইস্টের যে আমাদের সৌন্দর্য, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং যে শিল্প সংস্কৃতি, এটা আমাদের প্রত্যেকের কাজের মধ্যে দেখেছে সবাই। আমাদের রাজ্য, বিশেষভাবে এই রাজ্যের মেয়ে আমি, আমাদের রাজ্য শিল্প সংস্কৃতিতে এত এগিয়ে রয়েছে এবং এত সমৃদ্ধ, আমাদের প্রত্যেকের কাজে সেই জিনিসটা ফুটে উঠেছে বারবার সবাই বলেছেন। এবং আমি বেশি সময় নেব না, আরও আপনাদেরও প্রশ্ন থাকতে পারে। তো আজকে আমাদের যে উদ্দেশ্য যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যে বসেছি আজকে, আমাদেরকে মানে আমরা চাই আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেক শিল্পী এভাবে এগিয়ে আসুক, রাজ্যের বাইরে তারা তাদের কাজ প্রদর্শন করুক। তারপরে